দীর্ঘ বাম শাসনে সর্বশান্ত হয়ে গেছে রাজ্যের আট লক্ষ বেকার যুবক যুবতী অভিযোগ জাতীয় জনতা যুব তারই প্রতিবাদে শনিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে এক অভিনব বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা যুব মোর্চা এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে এক প্রতিক্রিয়া যুব মোর্চার নেতা বলেন রাজ্য বামফন সরকার বেকারদের কর্মহীন করার চক্রান্ত করেই বন্ধ করে রেখেছে উৎপাদনমুখী বিভিন্ন কলকারখানাগুলিকে এই রাজ্যে প্রায় আট লক্ষ বেকার যুবক যুবতী গঠন করেছেন এই রাজ্যে পঁচিশ বছর শাসনকারী মুখ্যমন্ত্রী মানিক সরকার ওনার রাজত্বকালে আজকে এই রাজ্যে বেকার যুবক যুবতীরা সর্বশান্ত হয়ে যাচ্ছে আজকে এই বেকার যুবক যুবতীরা বাধ্য হয়ে এই বিভিন্ন শহিল কাজ রাজমিস্ত্রি কাজ রিক্সা চালক অটো চালকে নিয়োজিত হয়েছে আজকে মা বাবারা খুব দুঃখ যে ওদের যে যুবক যুবতীরা রয়েছে তারা আজকে কোনো কর্মসংস্থান হতে পারেনি তাই মানিক বাবুর কাছে আমরা মানে জানান দিতে চাই যে রাজ্যের বেকার যুবক যুবতীরা তারা অশিক্ষিত না তারা সর্বশিক্ষায় শিক্ষিত আছে তারা সঠিক জবাব দেবে আগামী কয়েক মাসের মধ্যে যে নির্বাচন এই নির্বাচনে এ রাজ্যে আট লাখ লক্ষ বেকার তারা এক ভূমিকা পালন করবে আর এই মোদীজির যে স্বপ্ন এ ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা সবকা সাত সবকা বিকাশ গঠন করবে